হ্যালো গাইস, শরণ এক্সপ্লেনেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা দেখতে চলেছেন লুচা বুতনি, মানে জেনিফার্স বডি। এই মুভিতে একটি বুতনিকে দেখানো হয় যে ছেলেদেরকে দুষ্ট কাজের লোভ দেখিয়ে তাদের গেম বাজায় দেয়। তো সময় নষ্ট না করে যাওয়া যাক মুভির জগতে। কাহিনীর শুরুতে আমরা নিরি নামের একটি মেয়েকে দেখতে পাই যে বর্তমানে পাগলাগারতে ভর্তি, আর নিরির ব্যবহার অনেক ভায়োলেন্ট। তখন একটি নার্স নিরিকে খাবার খাওয়ার কথা জিজ্ঞাসা করে, এর রিপ্লাই নিরি একটা লাথি মারে। এটা দেখে কয়েকটা গার্ড আসে আর নিরিকে একটি বন্ধ ঘরে বন্দি করে ফেলে, আর নিরিকে শাস্তি স্বরূপ হিরো আলমের গান ফুল সাউন্ডটা শোনানো হয়। এরপর দু মাস আগের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা ডিভালস ক্যাটেল নামের একটি গ্রামকে দেখতে পাই। এই গ্রামের নাম এই গ্রামের একটি ঝর্ণা নামে দেওয়া হয়েছে, আর এই ঝর্ণা কোনো সাধারণ ঝর্ণা না। এই ঝর্ণার পানি কোথায় যায় এটা এখনও কেউ জানে না। বিজ্ঞানীরা এর খোঁজ করতে করতে তাদের চুল ফাঁকিয়ে ফেলেছে। এরপর আমরা নিরির বেস্ট ফ্রেন্ড জেনিফারকে দেখতে পাই। অন্যদিকে নিরি একদম সাধারণ নর্মাল সিম্পল চশমা পরা মেয়ে, আর নিরির একটা বয়ফ্রেন্ডও আছে যার নাম সিক। কিন্তু নিরি ওর বয়ফ্রেন্ডের চেয়ে জেনিফারকেই বেশি সময় দেয়, যেটা দেখে আমার শুধু এদের কথাই মনে পড়ে। এরপর জেনিফার নিরিকে ক্লাবে যাওয়ার ইনভাইট দেয়, আর নিরিও যেতে রাজি হয়ে যায়। এরপর নিরি এই কথা সিককে বলে, কিন্তু সিক নিরিকে ক্লাবে না যাওয়ার কথা বলে, কারণ ক্লাবে বেশিরভাগ ঠারকিরা থাকে, তার মধ্যে আবার নিরির সাথে লুচ্চা রানী জেনিফার যাবে। কিন্তু নিরি চিকের কথা শুনে না আর জেনিফারের সাথে চলে যায়। আর এরপর জেনিফারের সাথে ব্র্যান্ড মেম্বার নিকোলাসের পরিচয় হয়। জেনিফার নিকোলাসকে লাইনও মারে। এরপর জেনিফার নিকোলাসের জন্য ড্রিঙ্কস নিতে যায়। অন্যদিকে নিকোলাস ওর বন্ধুর কাছে গিয়ে বলে জেনিফার ভার্জিন মেয়ে, জেনিফারকে দিয়ে এই কাজ হবে। এসব কথা নিরি শুনে ফেলে আর বুঝে ফেলে। এরপর নিরি জেনিফারের কাছে যায় আর নিকোলাসের কাছ থেকে দূরে থাকতে বলে। এর রিপ্লাই জেনিফার বলে, দেখ বোন, তুই এসবের কিছুই বুঝবি না, এটা হলো মুহাব্বত। এরপর নিকোলাসের ব্যান্ড হিরো আলমের ফিহা গান বাজানো শুরু করে। হঠাৎ নিরি দেখে ক্লাবে আগুন লেগেছে, যার ফলে ক্লাবে দৌড়াদৌড়ি শুরু হয়। এরপর নিরি জেনিফারকে নিয়ে বাথরুমের রাস্তা দিয়ে বের হয়ে যায়। সেখানে নিকোলাস আসে আর জেনিফারকে তার সাথে আসতে বলে। নিরির হাজারবার আটকানোর পরও জেনিফার নিকোলাসের সাথে চলে যায়। এরপর নিরি বাড়িতে গিয়ে চিককে ফোন করে আর বলে, জেনিফার এক অপরিচিত ছেলের সাথে চলে গেছে আর আমি এখন টেনশনে আছি। হঠাৎ তখনই দরজায় কারো আসার শব্দ হয়, কিন্তু দরজা খোলার পর সেখানে কাউকেই দেখা যায় না। হঠাৎ তখনই নিরির সামনে জেনিফার প্রকট হয়, আর জেনিফারকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। এরপর নিরি জেনিফারকে বলে, আরে আমার বোন, তুই কোথায় আছিলি? তোর জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল। যেটা শুনে জেনিফার একটা শয়তানি ব্যাটকানি দেয়। যাই হোক, জেনিফারের মুখ দেখে মনে হচ্ছে জেনিফার নিশ্চিত মুক্ত আসার স্পেশাল পান খেয়েছে। এরপর জেনিফার ফ্রিজ থেকে কাঁচা মুরগি খাওয়া শুরু করে আর চিৎকারও দেয়। নিরি কিছুই বুঝতে পারছিল না যে জেনিফারের কী হয়েছে। এরপর জেনিফার কালো রঙের বমি করে আর নিরির বাড়ি থেকে চলে যায়। পরের দিন ক্লাসে জেনিফার নিরির সাথে বসে। জেনিফার আজকে একদম রূপের রানী হয়ে এসেছিল, এটা দেখে নিরি অবাক হয়ে যায়, কারণ কাল রাতে জেনিফার এরকম আসিল আর আজ এরকম ফ্রেশ। ফেরেন লাভলিও তো এত তাড়াতাড়ি কাজ করে না। তখন সেখানে প্রফেসর আসে আর রাতের আগুন লাগার ঘটনা বলে। এই ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল। এগুলো কথা শুনে জেনিফার হাসে, যেটা দেখে নিরির অনেক অদ্ভুত লাগে। নিরি এসব কথা সিককে বলে, কিন্তু সিক এসব কথার কোনো পাত্তা দেয় না। এরপর আমরা জন নামের এক লোককে দেখতে পাই, যার কাছে জেনিফার আসে আর দুষ্টু কাজের অফার দেয়, যেটা শুনে জন জনই হওয়ার স্বপ্ন দেখে আর জেনিফারকে নিয়ে জঙ্গলে যায়, কারণ জন জঙ্গলে মঙ্গল করতে চায়। কিন্তু জেনিফার এরপর বুতনি হয়ে যায় আর জনকে কাঁচাই খেয়ে ফেলে। জনের শুধু হাড্ডি আর কিছু অংশই থাকে। প্রফেসর জনের শিক্ষা শুনে সেখানে আসে আর দেখে জনের কেউ মাংস খেয়ে ফেলেছে। এরপর রাতে নিরি জেনিফারকে কল করে আর বলে, কাল রাতের ঘটনা নিয়ে আমি অনেক চিন্তিত, কিন্তু এসবে জেনিফারের কোনো টেনশন নেই। এরপর জেনিফার নিজের জিপকেই পুরে, কিন্তু কিছুক্ষণ পর তা ঠিক হয়ে যায়। পরের দিন প্রফেসর বলে, ওই ক্লাবওয়ালা ব্যান্ড এখন অনেক পপুলার হয়ে গেছে আর তারা এখন মৃতদের বাড়িতে কিছু টাকা ডোনেশন করবে। তখন নিরি মনে মনে বলে, ওই ছেলে যে পরিমাণে লুচ্চা সে নিশ্চিত মেয়েদের পিছনে টাকা খরচ করবে। এরপর নিরি চিন্তা করে, জেনিফারকে নেওয়ার পরে নিকোলাসের ব্র্যান্ড অনেক সফলতা পেয়েছে, এর মানে ওই দিন কোনো ঘটনা ঘটেছে। কলেজে জেনিফারের সাথে কোনি নামের একটা ছেলে দেখা করে আর জেনিফারকে ডেটের প্রস্তাব দেয়। এর রিপ্লাই জেনিফার বলে, কালকে আমার ঘরের পিছনে দেখা করিস, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এরপর রাতে কোনি জেনিফারের ঘরের পিছনে স্টোর হাউসে যায় আর জেনিফার কোনিরও মাংস খেয়ে ফেলে আর কোনি পটল তুলে। অন্যদিকে নিরি সিকের সাথে 18+ কাজ করার সময় নিরি জেনিফারকে দেখতে পায়। এটা দেখে নিরি ওই জায়গা থেকে খেটে পড়ে আর নিজের বাড়িতে গিয়ে কান্না শুরু করে। তখনই সেখানে জেনিফার প্রকট হয়। তখন নিরি জেনিফারকে বলে, আমি তোমার কাণ্ডে এখন অতিষ্ঠ হয়ে পড়েছি, এখন তোমাকে দেখে আমার ভয় লাগা শুরু হয়ে গেছে। এরপর জেনিফার নিরিকে সব কিছু খুলে বলে যে ওই রাতে কি হয়েছিল। জেনিফার বলে, ওই দিন নিকোলাস আমাকে গাড়ি দিয়ে ডিভালস কেটেলে নিয়ে যায় আর ওখানে নিয়ে আমাকে বেঁধে রেখে জিজ্ঞাসা করে যে আমি ভার্জিন নাকি, আর আমি ভয় পেয়ে বলে ফেলি আমি ভার্জিন।
কিন্তু আসলে জেনিফার ভার্জিন ছিল না। এরপর নিকোলাস জেনিফারকে মেরে ঝর্ণার পানিতে ফেলে দেয়। নিকোলাস এসব করেছিল কারণ এই ঝর্ণা একটা শয়তানের ঠিকানা, এখানে কোনো ভার্জিন মেয়ের বলে দিলে যে কোনো ইচ্ছা পূরণ হয়, আর নিকোলাস পপুলার হওয়ার ইচ্ছা চায়। এজন্যই প্রেজেন্ট টাইমে নিকোলাসের ব্র্যান্ড হিট। কিন্তু জেনিফার ভার্জিন না হয় জেনিফার বুতনি হয়ে ফেরত এসেছে। এখন জেনিফারের রূপ রক্ষা করতে হলে মানুষের গাড় মটকাতে হবে আর মাংস খেতে হবে। এরপর জেনিফার বলে, যদি আমি আমার হাত কাটি তাহলে তা 2 সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যায়। এটা দেখে নিরি ভয় পেয়ে যায় আর জেনিফারকে চলে যেতে বলে। এরপর নিরি লাইব্রেরিতে যায় আর একটি বুতনি মারা বই খুঁজে বের করে, কারণ নিরি চিন্তা করে জেনিফার যদি মানুষকে মারা না বন্ধ করে তাহলে জেনিফার এই টাউনে সবাইকে চিবিয়ে খেয়ে ফেলবে। এরপর নিরি বই পড়ে বুঝতে পারে জেনিফার শুধু ইয়াং ছেলেদেরই মারে, কারণ ইয়াং ছেলেদের মেরে খেলে জেনিফার সুন্দরী থাকে নয়তো বুতনি হয়ে যায়। এটা পরে নিরি চিন্তা করে জেনিফার চিককেও মারতে পারে, এজন্য নিরি চিককে জেনিফার থেকে সাবধান থাকতে বলে। এসব কথা শুনে চিক বলে, আমি বিশ্বাস করি না। পরের দিন স্কুলের এক ফাংশন দেখানো হয়, কিন্তু সেখানে চিক আসে না আর নিরি চিকের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে আমরা চিককে দেখতে পাই যেখানে চিক রেডি হয়ে অনুষ্ঠানে আসছিল, তখনই সেখানে জেনিফার আসে আর নিরি সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে আর চিকের ওপর লাইনও মারে। এরপর জেনিফার চিককে একটি সুইমিং পুলে নিয়ে যায় আর চিককে একটি কিস দেওয়ার চেষ্টা করে, কিন্তু চিক মুখ ফিরিয়ে নেয় কারণ চিক নিরিকে টুরু লাভ করে। অন্যদিকে নিরির চিকের জন্য চিন্তা হওয়া শুরু করে, এজন্য নিরি চিককে খোঁজা শুরু করে আর কিছুক্ষণ পর নিরি চিককে খুঁজে পায় যেখানে জেনিফার চিকের গাড় মটকিয়ে মাংস খাচ্ছিল। নিরির কিছু করার আগে জেনিফার ওই জায়গা থেকে কেটে পড়ে আর চিক পটল তোলে, এর ফলে নিরির মাথায় রক্ত উঠে যায় আর জেনিফারের বাড়িতে যায় জেনিফারকে মারার জন্য। সেখানে গিয়েই মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে জেনিফার নিরির কাঁধে একটা কামড় দেয় আর নিরি চাকু দিয়ে জেনিফারকে মেরে ফেলে, কিন্তু জেনিফারকে মারার দৃশ্য জেনিফারের মা দেখে ফেলে আর সিআইডিকে কল করে। এরপর আমাদেরকে বর্তমানের দৃশ্য দেখানো হয় যেখানে নিরিকে বন্ধ জেলের রুমে দেখানো হয়। জেনিফারের কামড়ানোর ফলে নিরিও শয়তানি শক্তি পায়। এরপর নিরি জেলের দরজা ভেঙে বের হয়ে যায়। এরপর আমরা নিকোলাস আর ওর ব্র্যান্ডের লোকদের দেখতে পাই যারা এখন বিটিএসকে ছাড়িয়ে নাম্বার 1-এ রয়েছে, কিন্তু এরপর হঠাৎ কেউ আসে আর ওই ব্র্যান্ডের সবাইকে মেরে ফেলে। মুভি শেষের দৃশ্যে সিসি ক্যামেরাতে নিরিকে দেখানো হয়, এর মানে নিরি ব্র্যান্ডের সবাইকে মেরেছিল। আর এখানে এই মুভির কাহিনী শেষ হয়। তো গাইস, এই ছিল এই মুভির কাহিনী, আশা করি সবার কাছে ভালো লেগেছে। গাইস, ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন, আর কি কি ভুল হয়েছে আর কোন মুভি নিয়ে ভিডিও বানাবো সেটাও কমেন্টে জানাবেন, তবে সেটা হরর মুভি বা রক্তারক্তির মুভি হতে হবে। তো গাইস, আসামি চললাম, নেক্সট ভিডিও খুব শীঘ্রই পেয়ে যাবেন।